তাওহীদ অন্বেষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো, ভালো করে জানো, ভালো করে বুঝো, ভালো করে শিখো, এলেম শিখো। কিসের এলেম? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো। লা ইলাহা ইল্লাল্লাহর এলেমটাই একজন মানুষের এক নম্বর এলেম, মৌলিক এলেম। লা ইলাহা ইল্লাল্লাহর এলেম এই জন্য জানতে হবে, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কেউ জান্নাত পাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ না বুঝলে, না জানলে, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া রাব্বুল আলামিন কাউকে জান্নাত দেবেন না। মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির আখের কালাম সর্বশেষ অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পেতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ বুঝা, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝা মানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বুঝা, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ বুঝা। কোরআনে কারীমের মধ্যে রাব্বুল আলামিন সবচেয়ে বেশি আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে নিয়ে, আল্লাহ সুবহান ওয়া তাআলার একত্ববাদকে নিয়ে। কোরআনে কারীমে সবচেয়ে বেশি আয়াতে কারীমা রাব্বুল আলামিন নাজিল করেছেন। কোরআনে কারীমের শুরুতে, কোরআনে কারীম শুরু হয়েছে কোন আয়াত দিয়ে? জি না, ওইটা তো প্রথম ওহী নাজিল হয়েছে, কিন্তু কোরআনে কারীম যখন লিপিবদ্ধ করা হয়েছে প্রথম সূরা কোনটি? সূরা আল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতে কারিমে দিয়ে সূরা আল ফাতিহা কোরআনে কারীম শুরু হয়েছে। আচ্ছা, এরপরে আলিফ লাম মিম দ্বিতীয় সূরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আলোচনাগুলো করেছেন এখানে কোনো নির্দেশ দেন নাই, এখানে শুধু আল্লাহ পাক ধারাবাহিকভাবে বর্ণনা করে গেছেন। আল্লাহ পাক প্রথমে বর্ণনা করেছেন কোরআনে কারীম কেন দরকার, কোরআনে কারীম কার জন্য, কোরআনে কারীম কি কি ফায়দা দিবে। এরপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা কাফেরদের প্রসঙ্গে আলোচনা করেছেন, তারপরে মুনাফিকদের প্রসঙ্গে আলোচনা করেছেন, মুনাফিকদের কিছু দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। এরপরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশটা দিয়ে কোরআন শুরু করেছেন, আল্লাহ পাকের প্রথম নির্দেশটাই হলো, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার সকল মানুষ। এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক মুত্তাকিনের কথা বলছেন, কাফেরের কথা বলছেন, মুনাফিকের কথা বলছেন, তারপরে বলছেন তুমি যাই হও ওইটা মূল বিষয় না, তুমি যদি মানুষ হও, ইয়া আইয়ুহান্নাস, হে দুনিয়ার সকল মানুষ, উবুদু রাব্বাকুম, ইবাদত করো একমাত্র তোমাদের রবের। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নির্দেশটাই তাওহীদের, আল্লাহ সুবহান ওয়া তাআলার একত্ববাদের। এবং প্রথম নিষেধটা যেটা আল্লাহ পাক নিষেধ করেছেন, প্রথম নিষেধাজ্ঞা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নিষেধাজ্ঞাটাই হলো জেনে বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোন সমকক্ষ নির্ধারণ করিও না, অর্থাৎ আল্লাহর সাথে শেরেক করিও না। আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রথম নির্দেশ কিসের বলেন দেখি? আল্লাহ পাকের প্রথম নির্দেশটা কিসের? এটা হলো নিষেধাজ্ঞা, প্রথম নির্দেশ হলো তাওহীদের, আল্লাহর একত্ববাদের। উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, ইবাদত করো কার? তোমাদের রবের। রব
সবকে আল্লাহ এরপর পরিচয় দিয়েছেন, আল্লাহ দিয়ে খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এরপর আল্লাহ পাক পরিচয় তুলে ধরেছেন রবকে, কার ইবাদত করবা। তাহলে প্রথম রব্বুল আলামিনের নির্দেশ হলো তাওহীদের, প্রথম নিষেধাজ্ঞা হলো কিসের? শিরকের। খবরদার, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন, খবরদার শিরক করিও না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হলো সবচেয়ে মহব্বতের সবচেয়ে প্রিয় ইবাদত হলো তাওহীদ, সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত খারাপ আল্লাহর কাছে সেটি হলো শিরক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদকে, তাওহীদবাদীকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন কিসের জন্য? সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুনের অর্থ হলো ইল্লা লিওয়াহিদুন, আমি মানুষ আর জিন বানিয়েছি জমিনে আমার তাওহীদ প্রতিষ্ঠার জন্য, তাওহীদের জন্য, তাওহীদটাই ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ স্বীকার করে নেওয়া, এটাই সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ পাক মানুষ বানাইছেন, জিন বানাইছেন একমাত্র তাওহীদের স্বীকৃতির জন্য। এই সূরার মধ্যে, সূরা আল আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি আলোচনা করেছেন তাওহীদের। আল্লাহ পাক প্রথম সূরাটি শুরুই করেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দিয়ে সূরার আলোচনায় শুরু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া আর কারো জন্য হাম শব্দটি ব্যবহার করা যাবে না, এই প্রশংসাটা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহকে প্রশ্ন হইতে পারে না কোন আল্লাহ, আল্লাহর তো চিনি না, আল্লাহর কোনোদিন দেখছেন? দেখছেন? কেউ কথা কয় না, মনে হয় দেখছে, নারায়ণগঞ্জ মনে হয় আল্লাহরে দেখে, কারণ নারায়ণগঞ্জের অনেক পীর আছে আল্লাহরে দেখে, এই জন্য মনে হয় আপনারা দেখছেন নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখিনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা চিনছি, জানছি, বুঝছি। কেমনে চিনলাম, কেমনে চিনলাম, কেমনে বুঝলাম? প্রথমে আমারে দেখলেই তো আল্লাহরে চিনে যায়। আপনি আপনার নিজেকে দেখেন, নিজের বডির দিকে দেখেন, শরীরের দিকে দেখেন, আপনারে দেখলে আপনার আল্লাহকে খুঁজে পাবেন। এত সুন্দর একটা শরীর, এত ব্যবস্থাপনা, এত সুন্দর নিজামত, এটা তো একজন সৃষ্টিকর্তা, একজন খালেক অবশ্যই বানাইছেন, না বানালে কি এমনি এমনি হয়েছে? এটা এত সুন্দর পরিকল্পনা, কোন জায়গায় চোখগুলা থাকতে হবে, কোন জায়গায় নাক থাকতে হবে, কোন জায়গায় মুখ থাকতে হবে, কোন জায়গায় দাঁত থাকতে হবে, কোন জায়গায় শরীরের কোন অঙ্গটা থাকতে হবে, এত সুন্দর সেটিং কোনো মহাপরিকল্পনাকারী না করলে এটাকে এমনি এমনি হয়েছে? তাহলে আমাকে দেখলে আমি আল্লাহকে খুঁজে পাই, আল্লাহকে চিনতে পারি, আমার ভিতরে রু আছে, আছে না? আপনাদের ভিতরে রু আছে না? কারো কারো নাই মনে হয়, রু আছে? রু দেখছেন কিরকম? রু দেখা গেছে কোনোদিন? দুনিয়ার কোনো মেশিন, কোনো বিজ্ঞান আজ পর্যন্ত রু দেখতে পারে নাই, কিন্তু ওই নাস্তিকও বিশ্বাস করে তার ভিতরে রু আছে। তো রু দেখা যায় না, বিশ্বাস করেন কেমনে? রু আছে, এটা না দেখলেও এটা বোঝা যায়, জানা যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা যায়, বোঝা যায়, পরিচয় পাওয়া যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় দিয়েছেন, আল্লাহ পরিচয়টা দিয়েছেন এইভাবে, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন তিনি যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আসমান সৃষ্টি করেছেন যিনি, তিনি আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন যিনি, তিনি আল্লাহ, ওয়া জাআলাজ জুলুমাতি ওয়ান নূর, অতঃপর তিনি জুলুমাত সৃষ্টি করেছেন, অন্ধকার বানিয়েছেন আর আলো বানিয়েছেন, আলো অন্ধকার যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ, দিনের আলো দেখি, রাতের অন্ধকার দেখি, দেখি না? প্রতিদিন নিয়মিত দেখতেছি। আবার এখানে জুলুমাত বলতে বিভিন্ন ধরনের কুফরি, বিভিন্ন ধরনের চোরাগলি, খারাপ রাস্তা,
এবং নূর হলো হেদায়েতের রাস্তা। এগুলারও যিনি প্রবর্তক, যিনি আমাদের জন্য এই পৃথিবীতে দুটি রাস্তা দেখিয়ে দিয়েছেন, দুটি রাস্তা নির্ধারণ করেছেন, জান্নাতের রাস্তা এবং জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তার নাম হলো নূর, জাহান্নামের রাস্তার নাম হলো জুলুমাত। এজন্য নূর এক বচন, জুলুমাত বহু বচন। জান্নাতে যাওয়ার রাস্তা একটা, সেই রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। জাহান্নামে যাওয়ার রাস্তা অনেকগুলা, এজন্য আল্লাহ পাক জুলুমাতকে বহু বচন ব্যবহার করছেন। অনেকগুলা রাস্তায় জাহান্নামে যাওয়া যায়, কিন্তু জান্নাতে যাইতে হলে রাস্তা একটাই। যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, অন্ধকার বানাইলেন, আলো বানাইলেন, অতঃপর কাফেরেরা সেই রবের সাথে সমকক্ষ নির্ধারণ করে। যারা কাফের তারা আল্লাহর সমকক্ষ বানায়, আল্লাহর সাথে অন্যদেরকে সমকক্ষ বানায়। আল্লাহ সুবহানাহু তাআলা সব বানাইলেন, আমাকে পরিচালনা করেন, আমার রিজিক দেন, আমার হায়াত, আমার মৃত্যু সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু কুফফাররা এই সব কিছুর মালিকানার মধ্যে ভাগ বসায়। তারা মনে করে আমার অমুক দেবতার কারণে বৃষ্টি হয়েছে, আমার অমুক দেবতার কারণে আমার রিজিক বাড়ি গেছে, অমুক দেবতার কারণে আমার জ্ঞান বেড়ে গেছে, লেখাপড়ায় উন্নতি করে ফেলছি, অমুক দেবতার কারণে আমার ধন সম্পদ বাড়ি গেছে। এই কাফেররা আল্লাহর সাথে সমকক্ষ বানায়, অথচ এগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ দিতে পারেন না। হুয়াল্লাযী খলাকাকুম মিন তিন, তিনি হলেন সেই আল্লাহ। আল্লাযী খলাকাকুম মিন তিন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কিসের থেকে? মিন তিনিন, মাটির থেকে। আল্লাহ পাক মানুষ বানাইছেন মাটির থেকে, জিন বানাইছেন কিসের থেকে? খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। জিন বানাইছেন কিসের থেকে? আগুনের থেকে। ওয়া খুলিকাতিল মালাইকাতু মিন নূর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতাদেরকে বানানো হয়েছে কিসের থেকে? নূর থেকে। তাইলে মানুষের সৃষ্টি মাটি, জিনের সৃষ্টি আগুন, আর ফেরেশতার সৃষ্টি? এবার বলেন মাটি, আগুন, নূর, তিনটার মধ্যে কোনটার দাম বেশি? এখন অনেকে এটা বিশ্বাস করতে পারতেছে না, দাম কোনটার বেশি? মাটির দাম বেশি। আল্লাহ আকবার। আদম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাটি দিয়ে, মাটি দিয়ে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতাদেরকে বলছেন ওয়াকুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, ইসজুদু লি আদম, তোমরা আদমকে সাজদা করো। তাহলে নূরকে বলছেন কাকে সাজদা করতে? আবার আগুনকে বলছেন মাটিকে সাজদা করো, আগুনকেও বলছেন। এখন নূরও মাটিকে সাজদা করছে, আগুনও মাটিকে সাজদা করছে, কিন্তু ইবলিস সাহেব লানাতুল্লাহি আলাইহি সে যুক্তি দেখাইছে, যুক্তিবাদী হইছে। যুক্তিবাদী হই বলতেছে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আপনি এরে বানাইছেন মাটি দিয়ে, আমারে বানাইছেন আগুন দিয়ে, মাটির চাইতে আগুনের দাম বেশি, এই কারণে আদমে আমার সাজদা করব, আমি কেন আদমকে সাজদা করব? এটা হইতে পারে না। তাহলে আল্লাহ বলতেছেন কোনটার দাম বেশি, কোনটার মর্যাদা বেশি, এটা তো নির্ধারণ করব আমি আল্লাহ। তাহলে আগুনের চাইতে, নূরের চাইতে দাম বেশি কার?
জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে সেবা যত্ন খেদমত করবে কে? কারা? ফেরেশতারা। তাহলে নূরের তৈরিরা হইল খাদেম। তাহলে নূরের তৈরি হওয়া বলা এটার মাধ্যমে কারো সম্মান বাড়ানো যায় না, সম্মান আরো কমাই দেওয়া যায়? যদি বলেন যে ডক্টর ইমাম হোসেন নূরের তৈরি, ডক্টর ইমাম হোসেনের সম্মান বাড়বো না কমবো? কমে যাইব। কারণ নূরের তৈরিটা আমার খাদেম, মাটির তৈরির সম্মান বেশি, আমার সম্মান রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। তাহলে নূরের তৈরি বললে সম্মান বাড়বে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার এই কথা বলছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত মানুষদেরকে তৈরি করেছেন কিসের থেকে? মাটির থেকে। কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাটির থেকে তৈরি করেছেন এই কথাটা বারবার এই জন্য বলেছেন যাতে কেউ পৃথিবীতে কোনো মানুষকে নূর না বানাইতে পারে, আগুন না বানাইতে পারে, নূরের তৈরি আগুনের তৈরি বলতে না পারে। কিন্তু তারপরেও জমিনে অনেক মানুষ, অনেককে, অনেক নবীকে, অনেক রাসুলকে, বিশেষ করে আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বানাইতে চায়। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি এই কথাটা আল্লাহ পাক বলেন নাই। তবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, নবী সাল্লাল্লাহু আলাইহি নূর, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরাও নূর, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, এটা কোরআনে তাফসীরে তবারের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নূর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, তিনি দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সবসময় আলো দেখান, নূর দেখান। মানুষ অন্ধকারের জাহিলিয়াতে নিমজ্জিত, সেই মানুষগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের দিকে দেখান, রাস্তা দেখান। আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে অন্ধকার রাস্তা থেকে বের করে নূরের রাস্তা দেখাই দেন, নূর দেখাই দেন, আলো দেখাই দেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মানুষের জন্য কি? নূর। কোরআনে কারীম নূর, কোরআনে কারীম কি? নূর। এই নূর যার উপরে নাজিল হয়েছে তিনিও নূর, কারণ তিনি তো কোরআন দেখান, কোরআন দিয়ে রাস্তা দেখান। আমরাও নূর। আপনারা নূর নাকি বলেন তো দেখি, কেউ তো স্বীকার করে না যে আপনারা কি নূর কি না কয়জি না। আমরা আপনারা সবাই নূর, আমরাও নূর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যখন মসজিদের দিকে রওনা দিবেন, ঘর থেকে যখন মসজিদের দিকে রওনা দিবেন বের হয়, আসতে আসতে একটা দোয়া শিখাইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই দোয়াটা হলো হিসনুল মুসলিমের মধ্যে দোয়াটা পাইবেন, মুখস্থ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা শিখাইছেন সেটা হলো আল্লাহুম্মা জাআল ফি কালবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামি'ই নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা আল্লাহুম্মা জাআলনি নূরা ওয়া জাআলনি নূরা। এটা দোয়া। কিসের দোয়া? মসজিদে যাওয়ার সময় নামাজের জন্য যখন মসজিদের দিকে রওনা দিবেন, যাইতে যাইতে ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে এই দোয়া পড়বেন। এটা সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন। দোয়াটার অর্থ শুনেন, আল্লাহুম্মা জাআল ফি কালবি নূরা, হে আল্লাহ আমার কালবের ভিতরে নূর দিয়ে দেন। ওয়া ফি সামি'ই নূরা, হে আল্লাহ আমার কানের ভিতরে নূর দিয়ে দেন। ওয়া ফি বাসারি নূরা, হে আল্লাহ আমার চোখের ভিতরে নূর দিয়ে দেন। ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা, হে আল্লাহ আমার উপর দিয়েও নূর দিয়ে দেন, নিচের থেকেও নূর দিয়ে দেন। ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা, হে আল্লাহ আমার ডান দিক থেকেও নূর দিয়ে দেন, বাম দিক থেকেও নূর দিয়ে দেন। ওয়াজআল লি নূরা, হে আল্লাহ আমাকে নূর বানাই দেন।
ওয়াজআলনি নূরা। হে আল্লাহ, আমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরো বডিটা আপনি নূর বানাই দেন। সুবহানাল্লাহ। তাহলে প্রতিদিন যখন মসজিদে আসতে আসতে দোয়া এটা পড়বেন, একদিনও কবুল হবে না? কি কবুল হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। দোয়া করবে আল্লাহর কাছে, এই একিনের সাথে দোয়া করবা, আল্লাহ রাব্বুল আলামিন আমার সব দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। কবুল হয় কি হয় না এই সন্দেহের মধ্যে দোয়া করা যাবে না। দোয়ার সময় একিন থাকতে হবে যে আমার রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেন। আপনি দোয়া করতেছেন, কবুল হইতেছে না? ইনশাআল্লাহ। একদিন যদি দোয়া কবুল হয়ে যায়, আপনার পুরো বডি নূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তা আপনিও তো নূর, আমিও তো নূর। তাই বলে কি আমরা নূরের তৈরি নাকি? কিসের তৈরি আমরা? তাহলে নূর হওয়া এক জিনিস, নূরের তৈরি ভিন্ন জিনিস। তা আল্লাহ পাক বলতেছেন, হুয়াল্লাযী খলাকাকুম মিন তিন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছেন, সুম্মা কাদা আজালা, এরপরে তোমাদের জন্য একটা নির্ধারিত সময় রাব্বুল আলামিন ঠিক করে দিয়েছেন। নির্ধারিত সময়টা কি? কয়দিন পৃথিবীতে থাকবো, এরকম একটা আজাল, এরকম একটা নির্ধারিত সীমা রাব্বুল আলামিন আমাদের জন্য ঠিক করে দিয়েছেন। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, ওই নির্ধারিত সময় যখন এসে যাবে তখন এক মুহূর্ত এক সেকেন্ড আর দেরি করা হবে না, অপেক্ষা করা হবে না, নির্ধারিত আজাল থেকে আগানো হবে না, পিছানো হবে না, ঠিক ওই মুহূর্তে আমার আপনার মৃত্যু হয়ে যাবে। ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও আল্লাহর এই জমিনের আসমানের একটা নির্ধারিত সময় ঠিক করা আছে। কখন এই জমিন ধ্বংস হবে, কেয়ামত হবে, এটাও রাব্বুল আলামিন নিজে নির্ধারণ করে রেখেছেন, আর কাউকে এই কথাটা জানান নাই। এটা এলমুল গায়েব, গায়েবের বিষয়, গায়েবের বিষয় আল্লাহ পাক, একমাত্র গায়েবের মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। আর কাউকে রাব্বুল আলামিন গায়েব জানার ক্ষমতা দেন নাই। তবে যিনি আল্লাহ পাক যেটা প্রকাশ করে দিয়েছেন, জানাই দিয়েছেন, সেটা জানতে পারে। যেমন আমরা কোরআনে কারিম জানতেছি, কোরআন পুরাটাই গায়েব, আল্লাহ পাক এই গায়েব কে প্রকাশ করে দিয়েছেন। এখন আমরা এটা জানি, গায়েব জানি, কিন্তু যেটা রাব্বুল আলামিন প্রকাশ করেন নাই সেটা জানার ক্ষমতা কোন নবী রাসূল কোন আল্লাহর বান্দা ওলি আউলিয়া কারো ক্ষমতা? সুম্মা আনতুম তামতারুন, এরপরেও তোমরা সন্দেহ পোষণ করো। তোমরা তোমাদের চোখের সামনে দেখো, আল্লাহ পাক তোমাদের জন্য একটা আজাল নির্ধারণ করে দিয়েছেন, তোমাদের মৃত্যু অবধারিত, তারপরেও কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে সন্দেহ পোষণ করো? তোমরা কি দেখো না, তোমরা পৃথিবীর এমন কোন ক্ষমতা নাই, ক্ষমতাধর মানুষ নাই যিনি মৃত্যুকে রোধ করতে পারছে, মৃত্যুকে ধরে রাখতে পারছে, এরকম কোন মানুষ আছেন? ওইদিন এক বয়ান শুনছি যে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি নাকি 11টা রুক আড়ি লই ফেলছে, নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি 11টা রু যদি কাড়ি লই ফেলায় আজরাইল থেকে, মালাকুল মাউত থেকে, তো উনার নিজের মৃত্যুটা ঠেকাইতে পারলো না কেন? যদি উনার এত পাওয়ার থাকতো তো উনি মারা গেল কেন? আল্লাহর ওলির যদি এত ক্ষমতা থাকতো তো আল্লাহর ওলি মারা যায় কেন, আল্লাহর ওলি অসুস্থ হয় কেন? তাহলে নিজের শরীরের রোগ ব্যাধি নিজে দূর করতে পারে না, নিজে ঠেকাইতে পারে না, নিজের বিপদ আপদ নিজে দূর করতে পারে না, আমার আপনার বিপদ আপদ দূর করব কেমনে? তো বাংলার পাগলগুলো এসব মানুষের কাছে দৌড়ায় রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য, বিপদ আপদ থেকে মুক্তির জন্য, তারপরে হায়াত বাড়ার জন্য, রিজিক বাড়ার জন্য আল্লাহর ওলির কাছে দৌড়ায়। তার নিজেরই তো পাওয়ার নাই, তার নিজের যদি পাওয়ার থাকতো এ নিজের টাকা দিয়ে নিজে ধনী হইতো। হে আপনার পকেট থেকে টাকা নিয়ে হে ভোগ বিলাসে জীবন যাপন করতেছে, তাহলে হের তো কোনো পাওয়ারে নাই। হের ক্ষমতা হইলো যে মানুষকে ঠকাইতে পারছে, দান্দাবাজি করতে পারছে, মানুষের পকেট খালি করতে পারছে, এটাই হলো তার যোগ্যতা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি তার এরকম যোগাযোগে থাকতো তো মানুষের পকেট থেকে তার টাকা নেওয়া দরকার কি? হে নিজের টাকাতে কোটিপতি হয়ে যেত, কি বলেন?
সে নিজের নিজে যে লোক ধনী বানাইতে পারে না, নিজের টাকা মানুষের পকেট খালি করে সে ভোগবিলাসী জীবন যাপন করে, সে কেমন আরেক মানুষের টাকা নিজের আনতে পারে না, নিজের নাই। এই জন্য আল্লাহ পাক বলতেছেন সুম্মা আনতুম তামতারুন, এরপরেও তোমরা এত কিছু দেখার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সন্দেহ পোষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সেই আল্লাহ যিনি আসমানেও আছেন জমিনেও আছেন, যিনি আসমানেও যার ক্ষমতা জমিনেও যার ক্ষমতা, আসমানেও যার দৃষ্টি জমিনেও যার দৃষ্টি, আসমানেও যার এলেম জমিনেও তার এলেম, আল্লাহর এলেমের বাহিরে একটা গাছের পাতা পর্যন্ত জরে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন না আল্লাহর অগোচরে দুনিয়ার কোন মানুষের কোন কাজ করার কোন বিন্দু মাত্র ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুতে দেখেন দেখেন, সবকিছুতে জানেন জানেন, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদুর, অন্তরের ভিতরে কি নড়াচড়া করে সেই খবরও রাব্বুল আলামিন জানেন। ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, তিনি তোমাদের গোপন বিষয়ও জানেন প্রকাশ্য বিষয়ও জানেন, আল্লাহ থেকে লুকানোর গোপন করার কিছু নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা রাতে বাইরেছে, ওই ঘটনা আপনারা সবাই জানেন, মা মেয়েকে বলতেছে তুমি সকালবেলা দুধের সাথে পানি মিশাই বাজারে নিয়ে বিক্রি করে দিবা উমরের সৈন্যরা বের হওয়ার আগে, আর মেয়ে বলতেছে মা উমরের সৈন্যদেরকে ফাঁকি দেওয়া যাবে এটা তেমন কোনো কঠিন বিষয় না, কিন্তু আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছি ওনাকে ধোকা দেওয়ার কোনো কায়দা নাই, উনি তো আমার বাড়িতেও দেখেন বাজারেও দেখেন সব জায়গায় দেখেন, উনি আমার গোপনীয় বিষয়ও জানেন উনি আমার প্রকাশ্য বিষয়ও জানেন, এই দুধে পানি দিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে ফেলবে, কারণ আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, আল্লাহ হলেন সব কিছুর পর্যবেক্ষণকারী তিনি সব দেখে ফেলান। এই অনুভূতি যদি আমাদের দেশে মানুষের মধ্যে তৈরি করা যেত তো দুর্নীতির নাম নিশানাও জমিনে থাকতো না, কারণ দুর্নীতির সময় মানুষ চিন্তা করে দুদক যাতে না দেখে, পুলিশ যাতে না দেখে, গোয়েন্দারা যাতে জানতে না পারে, অমুকে যাতে জানতে না পারে, যদি তার অন্তরে এটা থাকতো গোয়েন্দা জানবে না দুদক জানবে না পুলিশ জানবে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে ফেলবেন সুবহানাল্লাহ, তাহলে কিন্তু জমিনে কোনো ঘুষ দুর্নীতি অপরাধ কিন্তু হইতো না, সব কমে যেত। আল্লাহ পাক বলেন ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, সেই আল্লাহ তোমাদের গোপনীয় বিষয়ও জানেন প্রকাশ্য বিষয়ও জানেন, ওয়া ইয়ালামু মা তাকসিবুন, যা কিছু উপার্জন করো যা কিছু কামাই করো এইগুলা সম্পর্কেও রাব্বুল আলামিন ভালো করে জানেন সুবহানাল্লাহ। وَمَا تَأْتِيهِمْ مِنْ آيَةٍ مِنْ آيَاتِ رَبِّهِمْ إِلَّا كَانُوا عَنْهَا مُعْرِضِينَ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্তু জমিনে রবের পক্ষ থেকে যত আয়াতই এসেছে ইল্লা কানু আনহা মুরিদিন, যারা জমিনে মানুষ ছিল নবীদের উম্মত ছিল মুশরিক ছিল তারা সব সময় এরাত করত, তারা সব সময় এটাকে উপেক্ষার ভাবে চলত, মানে সব সময় তারা আল্লাহর আয়াত আসতো আল্লাহর আয়াতকে মেনে নিত না, আল্লাহর আয়াতকে দেখে শুনে জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে তারা বিমুখ হয়ে যেত, আল্লাহর আয়াতকে তারা উপেক্ষা করত। ফাকাদ কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম, যখনই তাদের কাছে হক এসে যেত সত্য এসে যেত সত্যকে সত্য হিসাবে মেনে না নিয়ে তারা কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করত, হককে তারা মেনে নিত না সত্যকে মেনে নিত না, না মেনে নিয়ে যুগে যুগে এই মুশরিকেরা হককে উল্টা তারা মিথ্যা প্রতিপন্ন করত। ফাসাও পায়াতিহিম আম্বা উমা কানু বিহি ইস্তাহজিউন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মুশরিকেরা যেই বিষয়গুলো নিয়ে ঠাট্টা বিদ্রূপ তামাশা করেছিল, এই বিষয়ের খবর তাদেরকে অতি শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। মারা যাওয়ার সাথে সাথে, ওই নির্ধারিত আজালটা শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই দিন নিয়ে, যে আল্লাহর আয়াত নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করেছিল, এটা আল্লাহ পাক তাদেরকে অতি শীঘ্রই খবর দিয়ে দিবেন, জানিয়ে দিবেন। মুশরিকদেরকে লক্ষ্য করে বলতেছেন, তোমরা মনে করতেছ অনেক ক্ষমতাশালী, অনেক প্রভাবশালী, তোমাদের অনেক শক্তি দাপট, কিন্তু যে সকল কাউমকে আমি এর আগে ধ্বংস করেছি ওদেরকে যে শক্তিশালী করেছিলাম, তোমাদেরকে তার ধারে কাছে অনি নেই। কিন্তু ওইরকম শক্তিশালী জাতিও আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। ওয়া আরসালনা সামা আলাইহিম মিদরারাহ, তাদের উপরে আকাশ থেকে অনবরত বৃষ্টি নাজিল করেছিলাম। সুবহানাল্লাহ, বৃষ্টি নাজিল করেছিলাম কথাটা আল্লাহ পাক কেন বলছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এটা বলার উদ্দেশ্য হলো, যুগে যুগে এমন কাউম, এমন জাতি ছিল যে কাউমের সামনে আল্লাহ রাব্বুল আলামিন জমিনগুলোকে এমন উর্বর বানিয়ে দিছিলেন যেই জমি থেকে অনেক ধরনের ফল ফলাদি, অনেক ধরনের ফসল উৎপন্ন হইতো। এমন এমন যুগও গেছে, এক আঙ্গুর এক কেজি দেড় কেজি আঙ্গুরও জমিনে ছিল, এখন আঙ্গুর একটার ওজন কদ্দুর, আঙ্গুর আঙ্গুর এক কেজি কয়টা ধরে? এক কেজি ধরেন একশোটা তো ধরে, যদি একশোটা ধরে তাহলে একটার ওজন কদ্দুর 10 গ্রাম। এক আঙ্গুর এক কেজি ছিল, এর থেকে বড়ও ছিল। এরকম জমিনের মধ্যে রাব্বুল আলামিন বিভিন্ন রকমের বিভিন্ন অঞ্চলে এমন এমন ফসল, এমন এমন ফল ফলাদি দিয়েছিলেন, যেটা আল্লাহ পাক বলতেছে তোমাদেরকে দিই নেই। নূহ আলাইহিসসালাম তখন তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন, তখন জাতিকে লক্ষ্য করে বলছিলেন, ও আমার জাতি, তোমরা আল্লাহর তাওহিদকে মেনে নাও, তাওহিদ মেনে নিলে ইউরসিলিস সামাউ আলাইকুম মিদরারাহ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদেরকে মুসলধারে বৃষ্টি নাজিল করবেন, আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিবেন, মানে আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো এলাকার লোকেরা, কোনো জনপদের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওহীদের ভিত্তিতে ঈমান আনে, শিরক মুক্ত ঈমান আনে, ওয়াত্তাকাউ যদি তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদে, তাহলে আমি আল্লাহ তাদের জন্য আসমানের বরকতের দরজাও খুলে দিই, জমিনের বরকতের দরজাও খুলে দিই। সুবহানাল্লাহ, আসমান থেকেও বরকত নাজিল হতে থাকে, জমিন থেকেও বরকত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ, আবার গজব নাজিল হইলে আসমান থেকেও গজব নাজিল হয়, জমিন থেকেও গজব নাজিল হয়। যেমন নূহ আলাইহিস সালামের কাউমের উপরে যেই মহা প্লাবন নেমে আসছিল, আসমান থেকেও বৃষ্টি মুসলধারে ধারাবাহিক চলছে, জমিনের নিচের থেকেও চুলার ভিতর থেকেও আগুন পানি উঠতেছে, বরকত নাজিল হয় উপরের থেকে নিচের থেকে দুই দিক থেকে, আবার গজবও দুই দিক থেকে নাজিল হয়। وَجَعَلْنَا الْأَنْهَارَ تَجْرِي مِنْ تَحْتِهِمْ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন এমন জাতি ছিল যাদের নিচের থেকে আমি আল্লাহ অনেক নহর প্রবাহিত করে দিয়েছি, জমিনের ভিতর থেকে আমি অনেকগুলো নহর, নহর মানে নদী নালা প্রবাহিত করে দিয়েছি, যাতে এগুলোর সাহায্যে তারা উপকৃত হতে পারে। তোমাদের মক্কায় তো একটা নদীও নাই, মক্কাতে নদী আছে না, মক্কাও যায় নাই মানে কেউ, মক্কারামা গেছেন কে কে দেখি? মাশাআল্লাহ, এখানে অনেকে মক্কা মক্কারামায় যাওয়ার লোক আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মক্কা মক্কারামা যাওয়ার তৌফিক দান করুন, সবাইকে মসজিদে নববীতে যাওয়ার তৌফিক দান করুন। তাহলে
এখন যাওয়া লাগে না, এখন তো আপনি ঘরে বসিয়ে মক্কা মুকাররমা দেখতে পারেন, মদিনা মুনাওয়ারা দেখতে পারেন, দেখেন না টিভিতে প্রতিদিন লাইভ দেখানো হয়, সরাসরি দেখানো হয় আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদে নববী। আপনার সেখানে একটা নদীও নাই মক্কা মুকাররমা। আল্লাহ পাক বলতেছেন শোনো, এমন এমন জাতি ছিল যাদের পুরো এলাকা শুধু নদী আর নদী, কিন্তু যখন তারা আমার নাফরমানি করেছে আমি আল্লাহ তাদেরকে তাদের গুনার কারণে ধ্বংস করে দিছি। নাউযুবিল্লাহ, আল্লাহ পাক তাদের গুনার কারণে একেবারে ধ্বংস করে দিছেন। ওয়া আনশানা মিন বাদিহিম কারণান আখারিন, এরপরে আমি তাদেরকে ধ্বংস করে অন্য কাওমকে অন্য জাতিকে সেই জায়গায় স্থলাভিষিক্ত করে দিছি। তোমরা যদি বেশি নাফরমানি করো তোমাদেরকে জমিন থেকে সরিয়ে দিয়ে অন্য কাওমকে এনে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বসাই দিব। ওয়ালাউ নাসাল্লা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসূহু বিআইদিহিম, কাফেরদের একটা বড় আপত্তি, কোরআন নাজিল হয় আল্লাহ নাকি নাজিল করে আর আপনি তেলাওয়াত করে করে আমাদেরকে শোনান, এমনি কেন কোরআন নাজিল হইব? কোরআন আল্লাহ পাক কাগজে লিখে আল্লাহর হাত দিয়ে আমাদের কাছে পাঠাই দিব, পাঠাই দিলে আমরা ধরি ধরি দেখবো আল্লাহর লেখাটা কেমন, আল্লাহ কি বলতে চাইছে, আমরা বিশ্বাস করবো যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এখন আপনার মুক্তি বাহির হয় আর আমরা শুনি, তো বুঝবো কেমনি এটা আল্লাহ পাঠাইছে না কে পাঠাইছে? এটা কাফেরদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আল্লাহ পাক এই প্রশ্নের জবাব দিচ্ছেন। ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার উপরে আমার কিতাবটা নাজিল করতাম, ফি কিরতাসিন কাগজের মধ্যে, কাগজের কোরআন আমি আল্লাহ লিখে যদি কোরআন পাঠাই দিতাম, ফালামাসূহু বিআইদিহিম, তারা এসে এসে হাত দিয়ে ধরে ধরে দেখতো আল্লাহ পাঠাইছে, এটার থেকে বরকত নিত, হাত দিয়ে দিয়ে ধরে ধরে দেখতো, দেখার পরে লাকাল আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, কাফেররা দেখার পরে ধরার পরে বলে উঠত এটা তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছু না। কয় রে আমার চোখে মনে হয় ভালোভাবে দেখতেছি না, আমার চোখে সমস্যা ডিস্টার্ব, এটা তো জাদু, মানে আল্লাহ বলতেছেন যদি আমি লিখে আমার হাতেও লিখে পাঠাই দিতাম তারপরেও তারা ইমান আনত না, তারা বলতো যে এটা জাদু। সুতরাং যারা এই কথা আপনাকে বলতেছে যে কোরআন কেন আল্লাহ লিখে পাঠায় না, আপনি মনে করবেন না যে কোরআন লিখে পাঠাইলে তারা ইমান আনত, কোরআনে কারিম লিখে পাঠাইলেও তারা ইমান, ঠিক আমাদের মতো আমাদের সমাজে এখন অনেকে কোরআনের কি মহব্বত করে, কত মহব্বত করে, মাঝে মাঝে ধরে ধরে চায়, মাঝে মাঝে সুন্দর করে মুছে, মাঝে মাঝে সুমা দেয়, মাঝে মাঝে আপনার একটা কাপড় বানায় প্যাকেট বানায় সুন্দর করে উপরে তুলি রাখে, যদি কোনো কারণে হাতের থেকে পড়তে পারে তো 1.25 কেজি চাল 1.25 কেজি ডাল কত কিছু কাপড়া দিতে হয়, কিন্তু কোরআনে কারিমের কোনো আমল তার ভিতরে নাই। কোরআনে কারিম বলতেছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কোরআনে কারিম বলতেছে কেউ যদি নামাজ না পড়ে মুসল্লি না হয় সে জাহান্নামে যাবে, কিন্তু হ্যাঁ নামাজের খবর নেই, এমনি কোরআনের খুব মহব্বত করে। আল্লাহ পাক এই জাতীয় মহব্বত করতে বলেন নাই কোরআনে কারিমকে, কোরআনের মহব্বত কোরআনে কারিমের আমল করতে হবে, কোরআনে কারিম জানতে হবে, বুঝতে হবে, কোরআন বোঝার চেষ্টা করতে হবে। কোরআন অনেক কঠিন, ওরে আল্লাহ এটা বোঝা যাবে না, খবরদার কোরআনের তাফসির শোনা যাবে না, শুনতে গেলে গোমরা হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করছেন হেদায়েতের জন্য, আর কয় না কোরআন বুঝতে গেলে কোরআন শুনলে গোমরা হয়ে যাবে, নাউযুবিল্লাহ, আল্লাহর বিপরীত কথা। আল্লাহ পাক কোরআনে কারিমে কতবার বলছেন হুদাল্লিন্নাস, কোরআন নাজিল করছি আমি মানুষের হেদায়েতের জন্য, কোরআনের কাছে আসলে কেউ গোমরা হবে না, কোরআনের কাছে আসলে শুধু হেদায়েত পাবে। আবার কোরআন কঠিন না, কোরআনকে মুশরিকেরা ইহুদিরা মুনাফিকেরা বলে কোরআন কঠিন, আল্লাহ পাক বারবার বলছেন আমি কোরআনে কারিমকে সহজ করে দিছি, ফা ইন্নামা ইয়াসসারনাহু, এই কোরআনকে আমি একেবারে সহজ বানাই দিছি, সহজ না হইলে মানুষ বুঝতো কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটা আল্লাহ পাক যে ধরনের মহা জ্ঞান, ওই মহা জ্ঞানীর জ্ঞান দিয়ে যদি কোরআন নাজিল হইতো
তাহলে জমিনে কেউ বোঝার ক্ষমতা ছিল না। আল্লাহ পাক আমাদেরকে এলেম দিয়েছেন কদ্দুর, একেবারে সহজ করে নাজিল করে দিছেন, একেবারে সহজ করছে যাতে আমরা ওই সামান্য এলেম দিয়ে বুঝতে পারি, না হয় আল্লাহর কথা বুঝতাম কেমনে। সুতরাং কোরআন কঠিন এই কথা বলা যাবে না, কোরআনে কারিম সবচেয়ে সহজ দুনিয়ার মধ্যে, বাংলার সাইতেও সহজ, ইংরেজির সাইতেও সহজ। আপনি আলিফ লেখেন, আলিফ কয়টান? আলিফ এক টান দিছেন, আরবির একটা অক্ষর হয়ে গেছে, কোরআনের একটা অক্ষর হয়ে গেছে। এ লেখেন ইংরেজিতে কয়টান? তিন টান, এমনি একটা, এমনি একটা, এমনি একটা। তাহলে ইংরেজি আরবির সাইতে তিন গুণ বেশি কঠিন। স্বরেও লেখেন কয়টান? চার টান, প্রথম এইভাবে একটা, এইভাবে একটা, এইভাবে একটা, এইভাবে একটা। তাহলে আরবির চাইতে চার গুণ বেশি কঠিন বাংলা। এক টান দিছেন, একটা অক্ষর হয়ে গেছে, কিন্তু ইংরেজি একটা লিখতে গেলে তিন টান লাগে, আরবি বাংলা একটা লিখতে গেলে চার টান লাগে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে যত ল্যাঙ্গুয়েজ আছে, যত ভাষা আছে, সবচেয়ে সহজ বানাইছেন কোনটাকে? কোরআনের ভাষাকে। এজন্য আজকে দুনিয়াতে দেখেন ইংরেজির টিচারের কাছে গেলে মাসে 5,000-10,000 টাকা দিয়ে কোচিং পড়তে হয়, টিউশনি পড়তে হয়। আরবি পড়তে গেলে কয় টাকা লাগে? মাসে 500 টাকাও লাগে না, বিনা পয়সায় পড়া যায়। পড়া যায় না, মুক্তবে বিনা পয়সায় কোরআনে কারিম শেখানো যায়। কত জায়গায় বিনা পয়সায় কোরআনে কারিম শেখায়, পয়সা লাগলে অল্প। আল্লাহ পাক এটাকে একবার সহজ করে দিছে, যেই জিনিস মানবতার জন্য যত বেশি দরকার ওই জিনিস আল্লাহ পাক তত সহজলভ্য করছে। মানুষের বাতাস দরকার, বাতাস যদি কিনি ব্যবহার করতেন কত মানুষ মরে যেত বাতাসের অভাবে। অক্সিজেন কিনে যদি ব্যবহার করা লাগতো কত মানুষ অক্সিজেনের অভাবে মারা যেত। পানি যদি সারা জীবন কিনে কিনে খাইতে হইতো পানির অভাবে কত মানুষ মারা যেত। যে জিনিস মানুষের বেশি দরকার রাব্বুল আলামিন ওই জিনিসকে তত সহজলভ্য করছে। কোরআনে কারিম দুনিয়ার মানুষের সবচেয়ে বেশি দরকার, দুনিয়ার জন্য দরকার, আখেরাতের জন্য দরকার। এই জন্য কোরআনে কারিমকে রাব্বুল আলামিন সহজ করছে। এরপরে কয়, আচ্ছা ঠিক আছে আল্লাহ দেয় নাই এটা বুঝলাম, তবে আল্লাহ যদি একজন ফেরেশতা পাঠাই দিত, মানে কোরআন লই কান্দে করি ফেরেশতা একজন আমাদের সামনে এসে যাইত, দেখো আল্লাহ পাঠাইছে আমি তোমাদের জন্য নিয়ে আসছি, খবরদার এটা সবাই মানো, এরকম একজন ফেরেশতা আসে বলে দিলে বাস আমরা মানে নিতাম। একজন ফেরেশতাও তো দেখিনি আপনার সাথে, এটা হলো কাফেরদের আরেকটা অভিযোগ। আল্লাহ পাক বলতেছেন ওয়া ক্বালু লাউলা উনসিলা আলাইহি মালাক, ওই কাফেরেরা মুশরিকেরা বলে কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোনো ফেরেশতা নাজিল করে না, ফেরেশতা আসে না কেন? ওয়ালাউ আনসাল্লা মালাকান, রাব্বুল আলামিন বলেন এরা হলো গোখরা সাপের লেজ দিয়ে কান চুলকাইতে চায়। এরা কি করতে চায়? গোখরা সাপ চিনেন তো আপনারা? কি সাপ কন? হ্যাঁ কি ফানস, ফানস সাপ। এটার লেজ দিয়ে যদি কান চুলকাইতে চান অবস্থা কেমন হবে? এরা ফেরেশতা চান, আল্লাহ পাক পাঠাইছেন তাদের জন্য রহমাতুল্লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, আমি পাঠাইছি আপনাকে সমগ্র আলমের জন্য রহমত। রহমতের নবী হওয়ার কারণে রহমতের নবীর সাথে বেয়াদবি করার পরেও আল্লাহ পাক তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করেননি। তাইফের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত নির্যাতনের পরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আয় আল্লাহ আমার এই কওমের হেদায়েত দাও, তারা জানে না বুঝে না, এই জন্য আমি নবীরে মারছে। আল্লাহু আকবার, মেরে রক্তাক্ত করেছে তারপরেও রহমতের নবী দোয়া করতেছেন আল্লাহ আমার এই কওমের হেদায়েত দাও, কারণ আমার কওম জানে না বুঝে না, বুঝলে নবীরে মারতো না। কারণ এই জাতি যদি বুঝতো আমি আল্লাহর নবী কখনো আমার গায়ে হাত তুলতো না।
তাহলে এই রহমতুল লিল আলামিন পাঠানোর কারণে এখনো বেঁচে আছে জমিনে। ওয়ালাউ আনসালনা মালাকান, যদি আমি আল্লাহ কোরআন নিয়ে ফেরেশতা পাঠাইতাম, লাকুদিয়াল আমরু, একবার ফেরেশতার সাথে বেয়াদবি করলে কারবার খালাস, একবারে শেষ হয়ে যেত, জমিনে একজনও থাকত না। যেমন লূত আলাইহিস সালামের কাওমের কাছে আল্লাহ ফেরেশতা পাঠাইছিলেন, ফেরেশতা আসার পরে লূত আলাইহিস সালামের কাওমের লোকেরা পুরা বাড়ি ঘেরাও করছে, ঘেরাও করে ফেরেশতাদের প্রতি নির্যাতন করবো, ফেরেশতাদের ওই যে ফানস সাপের লেজ দিয়ে কানসুল খাইব, বাস ফেরেশতারা ধরি এমন ভাবে পুরা জমিনকে উপরের দিকে তুলছে, তুলে আবার উল্টাই জমিনের নিচে সবগুলার জীবন্ত কবর দিয়ে দিছে। আল্লাহ পাক বলতেছেন ওয়ালাউ আনজালনা মালাকান, যদি আমি ফেরেশতা পাঠাইতাম, লাকুদিয়াল আমরু, সাথে সাথে ফয়সালা হয়ে যেত, সুম্মালা ইউনজারুন, দ্বিতীয়বার ঈমান আনার জন্য কোনো অবকাশ পাইতা না। এই জন্য আমি আল্লাহ ফেরেশতা পাঠাই নাই, রহমতুল্লিল আলামিন পাঠাইছে। ওয়ালাউ জাআলনাহু মালাকান লাজাআলনাহু রাজুলা, আর আমি যদি ফেরেশতা পাঠাইতাম, ওই ফেরেশতারে তো মানুষের আকৃতিতেই পাঠাইতাম। ফেরেশতা পাঠালে কি আমি ফেরেশতার আকৃতিতে পাঠাইতাম নাকি? ওই ফেরেশতারেও তো মানুষ বানাই পাঠাইতাম। তো এখন মানুষ নবী মেনে নিতে পারতেছে না, তো ফেরেশতাও তো মানুষ আকৃতিতে আসলে ওই ফেরেশতারেও মানতে পারত না। এই নবীরা যা যা করে ওই ফেরেশতারাও তো এইভাবে জীবনযাপন করত, মানে ফেরেশতারা যদি জমিনের নবী বানাইতাম, তো ফেরেশতার খাওয়া লাগতো, ফেরেশতার ঘুমানো লাগতো, ফেরেশতার পোশাক আদি লাগতো, ফেরেশতার ওই সব লাগতো, কারণ তারা মানুষ বানায় পাঠাতে হইতো। ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিক হে রাসূল, আমি আল্লাহ আপনার আগে যত নবী যত রাসুল জমিনে পাঠিয়েছি, সকল রাসুলের সাথে দুনিয়ার মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করেছে, সকল রাসুলের সাথে আমার নবীদের সাথে দুনিয়ার মানুষ বেয়াদবি করছে, ঠাট্টা বিদ্রুপ করছে। ফাহা কাবিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন, তারা যত রকমের ঠাট্টা বিদ্রুপ করেছিল তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের বিদ্রুপের থেকে আল্লাহ পাক তার নবীদেরকে উদ্ধার করেছিলেন, মুক্ত রেখেছিলেন, সমস্ত নবীদেরকে তারা ঠাট্টা বিদ্রুপ করেছে, কিন্তু এই সকল ঠাট্টা বিদ্রুপ যা করছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ঠাট্টা বিদ্রুপ থেকে নবীদেরকে রক্ষা করেছেন, মুক্ত রেখেছেন। জমিনে ঘুরে ঘুরে দেখো তোমাদের আগে যে সকল মিথ্যা প্রতিপন্নকারীরা ছিল তাদের পরিণতি আমি আল্লাহ কি করেছিলাম। ওই সমস্ত জাতি যারা আমার নবীদের সাথে ঠাট্টা বিদ্রোহ তামাশা করছিল তাদেরকে কি করছি একটু জমিনে ঘুরে ঘুরে দেখে আসো। কুল্লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান আর জমিনে যা কিছু আছে এগুলো কার? ওই মুশরিকদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে আসমান জমিনে যা আছে এগুলোর মালিক কে? কুল্লিল্লাহ, এরপরে তারা যদি চুপ করে থাকে আপনি বলে দেন লিল্লাহ, এগুলার মালিক হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কাতাবা আলা নাফসিহির রহমা, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জন্য রহমতকে নির্ধারণ করে নিছেন, সুবহানাল্লাহ। আল্লাহ যদি বান্দার উপরে কঠোর হইতেন জমিনে একজন মানুষও বসবাস করতে পারত না, আল্লাহর রহমতের কারণে আল্লাহ নাফরমানি করিও আমরা বেঁচে আছি। আল্লাহ পাক বলেছেন আসমান জমিনের সবকিছুর মালিক আমি আল্লাহ, কিন্তু আমি আল্লাহ নিজের উপরে নিজের রহমতকে নির্ধারণ করে নিছি, বান্দার উপরে আল্লাহ রহমশীল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম নামটা আর রহমান, তারপরের নামটা রাহিম। আর রহমান হলো আল্লাহ রাব্বুল আলামিন, ঈমানদারের উপরেও রহমতশালী, কাফের মুশরিকের উপরেও আল্লাহ পাক রহম করেন,
রাহিম হলো শুধু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য রহমত করবেন, কোন কাফের মুশরিক মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করবেন না। এজন্য সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ পাক প্রথম বলছেন আর রহমান, তারপরে বলছেন আর রাহিম, দুই নামের দুইটা সিফাত। লাইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন, লা রাইবা ফীহ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, বান্দা শুনো, যদি তোমাদেরকে ওই আখিরাতের দিনে কিয়ামতের দিনে ক্ষতিগ্রস্ত করতে চাও তাহলে তোমরা ঈমান আনিও না, আর যদি চাও ওই ক্ষতি থেকে বাঁচাইবে তোমাদেরকে তাহলে এখনো সময় আছে ঈমান আনো। সুবহানাল্লাহ, অর্থাৎ কিয়ামতের ময়দানের ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচার বড় উপায় কি? আল্লাহ সুবহান ওয়া তাআলার তাওহীদে বিশ্বাস করা। আল্লাহ পাক যে কথাটা সূরা আল আসরের মধ্যে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে দুনিয়াতেও আখেরাতেও, তবে তারা ক্ষতিগ্রস্ত হবে না ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতি থেকে বাঁচতে হলে এক নম্বরে লাগবে বিশুদ্ধ ঈমান, ওয়া আমিলুস সালিহাত, তারপরে লাগবে আমল সালেহ, তারপরে ওয়াতাওয়াসাও বিল হক, এই ঈমান আর আমলে সালের দাওয়াত দিতে হবে, এটাই হক। বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমল এটাই হলো হক, এই হকের দাওয়াত দিতে হবে মানুষের কাছে। ওয়াতাওয়াসাও বিসবরে, হকের দাওয়াত দিতে গেলে যারা বাতিলের উপরে আছে তারা অনেক ধরনের মানসিক নির্যাতন শারীরিক নির্যাতনের দিকে এগিয়ে আসবে, তখন একজন আরেকজনের সবরের উপদেশ দিতে হবে, সবর লাগবে দাওয়াত দিতে হইলে, সবর না হলে দাওয়াত দেওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কাফেররা ধরে নিয়ে নির্যাতন করতেছে, মারতেছে, রাস্তায় টানতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের থেকে তাকায় দেখছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পাওয়ার নাই তিনি গিয়ে বাধা দিবেন, তাদেরকে বলবেন এই মারো কেন, বন্ধ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, সবরান ইয়া আলা ইয়াসার, ইন্না মাউইদাকুমুল জান্নাহ, ও ইয়াসারের পরিবার সবর ধরো সবর ধরো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাদের জন্য জান্নাত ঠিক করে রেখেছেন, সবরান ইয়া আলা ইয়াসার, হে আলা ইয়াসার সবর ধরো। তাহলে দাওয়াতের কাজ করতে হলে সবর লাগে, তবে সেই দাওয়াতটা হইতে হবে কি, বিশুদ্ধ ঈমানের শিরক মুক্ত তাওহীদ ঈমানের দাওয়াত, বিদআত মুক্ত সুন্নতি আমলের দাওয়াত, এটাই হলো হকের দাওয়াত। এই কাজ না করলে তারা সবাই ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আখিরাতের ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন, বিদআত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন, সবাইকে কোরআনে কারিমের খাদেম হওয়ার আমলকারী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই তাফসিরুল কোরআনের মাধ্যমে এই এলাকার সকল ভাই বোনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন, সকল ভাই বোনকে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার শিরক বিদআত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে আমরা সূরা আল আনআমের 12 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর করেছি, ইনশাআল্লাহ আগামী তাফসিরে সূরা আল আনআমের 13 নম্বর আয়াত থেকে তাফসীর হবে। আপনারা আগে একটু লেখাপড়া করে আসবেন তাহলে বুঝতে আরো সুবিধা হবে ইনশাআল্লাহ। আর পরবর্তী তাফসীর হবে ইনশাআল্লাহ আমাদের এই মার্চ মাসের 29 তারিখ শুক্রবার বাদ মাগরিব ইনশাআল্লাহ।